আরেকজন মুফতি সাহেব ঘোষণা দিলেন, ডক্টর জাকির নায়েকের বহনকারী বিমান যদি ঢাকা এয়ারপোর্টে নামার চেষ্টা করে আমরা এয়ারপোর্ট ঘেরাও করব, ঢাকা ইউনিভার্সিটিতে জাকির নায়েককে নামতে দিব না। মুফতি বিরাট বড় আলেম খতিবুল উম্মত ঠিক কি বলছে, ডক্টর জাকির নায়েক ঢাকা এয়ারপোর্টে নামলে আমরা এয়ারপোর্ট ঘেরাও করব। কিন্তু তার ইমামাতো বোন নাম তার সানি লিওন, চেনেন তুমি নাম শুনছেন না, সানি লিওন যখন ঢাকা এয়ারপোর্টে নামলো, মামাতো বোন বললাম এই কারণে ডাক্তার জাকির নায়েক আসলে এয়ারপোর্ট ঘেরাও করার হুমকি দিলেন, যেই মুক্তি সানি লিওন আসার সময় এয়ারপোর্ট ঘেরাও করার কোন হুমকি কর্মসূচি তার হলো না। মরে দেখো মুক্তি, কয় নম্বর মুক্তি হয়েছ, সাবধানে সাবধানে তোরা, একটু জাগরণী গাইলে কি মন খারাপ হবে, সাবধানে সাবধানে তোরা সাবধানে থাকি ওরে, রং বিরঙের হুজুর আইছে রে দেশে, রং বিরঙের হুজুর আইছে রে, কোন হুজুরের দাড়ি ছাটা কারো বাবার অল্প কয়টা, শেষ করেছে পানের বাটা হাকিম পুরি খাইয়া রে, রং বিরঙের হুজুর আইছে রে। আরেক মুক্তি কয়েকদিন আগে বলছে টমেটো যেরকম হালাল জর্দা রকম হালাল, মরার পরে তোর জর্দা খায় সারবো সবুর ক, টমেটো যেরকম হালাল জর্দাও সেরকম হালাল, শেষ করেছে পানের বাটা হাকিম পুরি খাইয়া রে, রং বেরঙের হুজুর আইছে রে, কোন হুজুরের লম্বা টুপি কেউ বা আবার ভণ্ড সুফি, কোন হুজুরের লম্বা টুপি কেউ বা আবার ভণ্ড সুফি, কেউ বা আবার নারার ফকির ফানা ফিল্লা হইছে রে, রং বেরঙের হুজুর আইছে রে। লাভ দিয়ে গাছে ওঠে, জাতি মাতার তালে ঠিক গাছে ওঠে, তেল তেলা গাছে, মান্দার গাছে ওঠে না, ফানা ফিল্লা শুধু মুরিদরাই হয়, হুজুর মুরিদ ফানা ফিল্লা হয় না, মুরিদরা লাভ দিয়ে হুজুরের গায়ের উপর পড়ে, মুরিদের ইমানের এত পাওয়ার যে লাভ দিয়ে হুজুরের গায়ে পড়ে, হুজুর লাভ দিয়ে মুরিদদের গায়ের উপর পড়ে না, মানে হুজুরের ইমানের পাওয়ার নাই, বুঝা যায়। আজিব তেরা চাল হয় আজিব তেরা চাল হয় মকসাদ তেরা মাল হয়, কে বলছেন, ডক্টর আল্লাম ইকবাল বলেছেন, আজিব তেরা চাল হয় মকসাদ তেরা মাল হয় ধোকা তেরা জাল হয় আজিব তেরা চাল হয়। আহলাদিদের কারণে তাদের ব্যবসার লাল বাতি জ্বলেছে, এই জন্য যত বিষজ্ঞা সব আহলাদিসের বিরুদ্ধে, তামাম বিশ্বের কাফের বেদিনেরা মুসলমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ, তামাম বিশ্বের বেদাতিরা আহলে হাদিসদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ, তামাম বিশ্বের সমস্ত বেদাতিরা আহলে হাদিসদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। ভাইরা আমার, ভণ্ড বলছে বেহেশত চাই না, জাহান্নামকে ভয় করি না, আল্লাহর নবী বলেন হাশরের ময়দানে জাহান্নামকে যখন টেনে আনা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল্লা ইযা দুক্কাতিল আরযু দাক্কান দাক্কা ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা ওয়া জিয়া ইয়াউমা ইযিম বিজাহান্নাম, হাশরের ময়দানে জাহান্নামকে টেনে আনা হবে, আল্লাহর নবী বলেন জাহান্নামের মুখের মধ্যে 70,000 লাগাম পরানো থাকবে, কত হাজার লাগাম, 70,000 লাগাম, লাগামের মানে কি বলেন, লাগামের মানে হলো গরু কিনেছেন বড় শক্তিশালী গরু, সেই গরুকে আটক করার জন্য মোটা মোটা শিকল দিয়ে গরুটাকে বেঁধেছেন, অনেকগুলি শক্তিশালী যুবকদেরকে সেই গরুকে আটকাবার জন্য চেষ্টা করছেন, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে আটক করার জন্য জাহান্নামের মুখে 70,000 লাগাম পড়িয়ে দেবে। আল্লাহর নবী বলেন মা কুল্লি জিমামিন 70,000 মালাকিন ইয়াজুরুনাহা, 70,000 লাগামের প্রত্যেক লাগামের সঙ্গে 70,000 ফেরেশতা থাকবে,
জাহান্নাম কে টেনে টেনে হাসরের ময়দানে নিয়ে আসবে 70,000 লাগাম প্রত্যেক লাগামে 70,000 ফেরেশতা 70 পূরণ 70,000 70,000 পূরণ 70,000 এত লাগাম দিয়ে জাহান্নাম কে হাসরের ময়দানে নিয়ে আসা হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকাদু তামাইয়াযু মিনাল গায়ব কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা কাদ জাআনা নাযীর জাহান্নাম হুংকার ছাড়বে চিৎকার করতে থাকবে জাহান্নামের হুংকার শুনে জলিলুল কদর নবী মুসা কালিমুল্লাহ জাহান্নামের হুংকার শুনে ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে আল্লাহর আরশের পায়া ধরে আল্লাহুম্মা নাফসি বলে কাঁদতে থাকবে সমস্ত হাসরবাসীরা ইব্রাহিম আলাইহিস সালামকে খুঁজবেন কোথায় আছেন তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখেছে হাসরবাসীরা খুঁজতে খুঁজতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাবেন হাসরের ময়দানের মাঝখানে হাঁটু গেড়ে দিয়ে নীল জাউন দিয়ে আসমানের দিকে তাকিয়ে বলছেন আল্লাহুম্মা নাফসি হায় আল্লাহ আজকে আমার কি হবে গো আমার কি হবে আমার কি হবে আল্লাহ নবী বলেন আল্লাহ পাক বলেন জাহান্নামকে জিজ্ঞেস করো আল্লাহ নবী বলেন 1999 জন ব্যক্তিকে জাহান্নামের মধ্যে দেওয়া হবে হাজারে একজন জান্নাতে যাবে 999 জন জাহান্নামে যাবে 999 জন ব্যক্তিকে জাহান্নামে দেওয়ার পরে আল্লাহ পাক জাহান্নামকে জিজ্ঞেস করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা নাকুলু লি জাহান্নাম হালিম তালাতে ও জাহান্নাম তোমার পেট ভরেছে কিনা তুমি কি পরিতৃপ্ত হয়েছো জাহান্নাম তাকুলু হাল মিন মাজিদ জাহান্নাম বলবে আল্লাহ আরো কিছু আছে কিনা যা দিয়েছো আল্লাহ আমার পেট ভরে না হাজারে 999 জন 999 জন মানুষকে আদম সন্তানকে জাহান্নামে দেওয়ার পরে জাহান্নাম বলবে আরো প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন নিজের কদম মুবারক জাহান্নামের মধ্যে রেখে দিবেন জাহান্নাম বলবে কাতিন কাত যথেষ্ট হয়েছে যথেষ্ট হয়েছে আর লাগবে না জাহান্নাম বড় কঠিন